सुप्रिय शिक्षार्थी ऑनलाइन क्लास है तुम्हारा स्वागत जानाई हमारे आज के रहा उच्च विषय दि सोशल कॉन्ट्रैक्ट अर्थात सामाजिक चुक्ति मतवाद यहाँ हे राष्ट्र उत्पत्ति संक्रांत एक धारणा सामाजिक चुक्ति मतवाद राष्ट्र उत्पत्ति संक्रांत एक अति काल्पनिक एक मतवाद यह मतबाद शुधुमात्र राष्ट्र उत्पत्ति व्याख्या करे ना बरं शासक और शासित मध्यकार सम्पर्क निर्धारण प्रकृतिर राज्य सम्पर्के विस्तारित व्याख्या करे थाके ताई अनेके सामाजिक चुक्ति मतबाद के एक राष्ट्र सृष्टिर उत्स बोले मने करे थाके आमादेर सामाजिक चुक्ति मतबाद सम्पर्के जानते हले प्रथमे आमादेर जानते हबे जे सामाजिक चुक्तिटा कि आमरा प्रथमे आसि सृष्टिर आदिते आमादेर प्रकृतिर राज्ये कोनो राष्ट्र बोले कोनो संगठन छिलो ना तखन मानुष प्रकृतिर राज्ये बसबास करतो एबं प्राकृतिक आईन एबं প্রাকৃতিক আইন এবং সমস্ত নিয়মকানুনই মেনে চলত যেহেতু প্রকৃতিতে তখন কোনো নিয়মকানুন ছিল না তাই মানুষ যদি প্রকৃতির নিয়ম ভঙ্গ করত তথাপিও তাদের কোনো শাস্তির ব্যবস্থা ছিল না তাই মানুষের জীবন হয়ে ওঠে অসহনীয় এই অবস্থা থেকে মুক্তি পেতে সমাজে বসবাসকারী মানুষ পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি করে আর এভাবেই সৃষ্টি হয় রাষ্ট্র আর এভাবে মানে ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে আমাদের আজকের এই রাষ্ট্রে পদার্পণ করেছে অতএব আমরা বলতে পারি যে প্রকৃতির রাজ্য থেকে শুরু করে আমাদের ক্রমবিবর্তনের মাধ্যমে আজকের এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে গ্রিক মনীষী প্লেটো এবং অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তায় পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে টমাস হবস জন লক এবং তার উপরে অষ্টাদশ শতাব্দীতে আমরা জ্যাঁ জ্যাঁ ক্রুসোর কাছ থেকে সামাজিক চুক্তি মতবাদের পরিপূর্ণ ব্যাখ্যা এবং বিবরণ পেয়ে থাকি তাহলে এখানে আমাদের মূল কথা দাঁড়াচ্ছে সামাজিক চুক্তি মতবাদ বলতে আমরা কি বুঝি যে প্রকৃতির রাজ্যে যখন অসহনীয় অবস্থা বিরাজ করছিল প্রাকৃতিক আইন যখন মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার নিশ্চয়তা দিতে সক্ষম হলো না তখন মানুষ নিজেদের ভিতর পারস্পরিক চুক্তির মাধ্যমে তাদের সুখী এবং নিশ্চিত জীবনের প্রয়োজনীয়তা অনুভব করল আর এভাবে তারা একত্রিত হয়ে তাদের ক্ষমতা একত্রিত করে একটি সংগঠন সৃষ্টি করল যার ফলশ্রুতি হচ্ছে আজকের রাষ্ট্র তাহলে আমরা কি জানতে পারলাম যে সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হচ্ছে চুক্তি এবার আমরা আসি টমাস হবসের ধারণা টমাস হবস আমাদের সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে কি বলেছেন টমাস হবসের মতে প্রকৃতির রাজ্য ছিল বিশৃঙ্খলা এবং ভয়াবহ বিশৃঙ্খলাপূর্ণ রাষ্ট্রে মানুষের জীবন যখন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তখন মানুষ এই অবস্থা থেকে মুক্তির জন্য চেষ্টা করল তারা ধীরে ধীরে প্রকৃতিগতভাবে ধীরে ধীরে বুদ্ধিপ্রাপ্ত হতে লাগলো এবং নিজেরা নিজেদের ভিতরে এভাবেই একটি চুক্তি করলো যে সমাজে যারা মানে বুদ্ধিমত্তা সম্পন্ন এবং একটু শক্তিশালী ব্যক্তি বর্গ ছিল তাদের কাছে এই মর্মে উপনীত হলো যে আমরা আমাদের নিজেদের শাসন করার অধিকার থেকে বেরিয়ে এসে সেই সব ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর কাছে নিজেদের শাসনভার অর্পণ করলাম এই মর্মে যে তোমরাও তোমাদের নিজেদের শাসনভার থেকে বেরিয়ে এসে তাদের হাতেই নিজেদের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব অর্পণ করো যাতে তারা তাদের সম্পত্তি এবং জীবনের নিশ্চয়তা দিতে সক্ষম সেই সব বুদ্ধিপ্রাপ্ত এবং বলশালী লোকেরাই কিন্তু আজকের নেতৃস্থানীয় ব্যক্তি এবং সেই চুক্তিটাই হলো আমাদের আজকের রাষ্ট্র তারপর আমরা আসি জন লক জন লক জন লকের মতে সামাজিক চুক্তি হলো এটাও কিন্তু একটা চুক্তির ফল এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে কিন্তু আমাদের এই মানে মতবাদ ব্যাখ্যা করেছেন এবং ভিন্ন ভিন্নভাবে তারা কিন্তু প্রকৃতির রাজ্য থেকে শুরু করেছেন এবং প্রকৃতির রাজ্যে চুক্তির মাধ্যমেই তারা রাষ্ট্র সৃষ্টিটাকে শেষ করেছেন অতএব ফলশ্রুতিতে দাঁড়ালো যে প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী ধীরে ধীরে তারা কিন্তু প্রকৃতির রাজ্য থেকে শুরু করেছেন এবং মানে রাষ্ট্রটা যেখানে শেষ হয়েছে সেটা হলো চুক্তিরই একটি ফল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন মতবাদ
বলেছেন জন লকের মতে সামাজিক চুক্তি মতবাদ এইভাবে হয়েছিল যে প্রকৃতির রাজ্য ছিল খুবই সুন্দর প্রকৃতির রাজ্য ছিল স্বর্গের মতো সেখানে সব সময় শান্তি বিরাজ করত কিন্তু তিনটি জিনিসের অভাব দেখা যায় সেটা হলো সংজ্ঞা ব্যাখ্যা এবং আইন প্রয়োগের অভাব প্রথম পয়েন্ট বলে আমরা বলতে পারি ধন্যবাদ স্টুডেন্ট।